নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে সৌদি আরবের খেজুর। আরব দেশের খেজুর এখন ভারতবর্ষেই চাষ হচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নদিয়া জেলার রানাঘাটের আস্তলা বলে একটি জায়গাতে। এখানে শম্ভু পাল বলে একজন চাষি, উনি ওনার 8.5 বিঘা জমিতে সৌদি আরবের এই খেজুর চাষ করেছেন। এই যে খেজুর গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই সৌদি আরবের খেজুরের চারা। এই খেজুর গাছ সম্পর্কে আজকে আমাদের একটু বিস্তারিত বলবেন আমাদেরই খুব পরিচিত দিব্যেন্দুবাবু। দিব্যেন্দুবাবুর কাছ থেকে এই গাছটি সম্পর্কে আমরা আজকে সম্পূর্ণ তথ্য জেনে নিই। চলুন তাহলে আমরা আলোচনা শুরু করি। এই গাছের বয়স কত? এই গাছের বয়স 1.5 বছর হবে। জুলাইতে লাগানো, 2019 সালের জুলাইতে লাগানো হয়েছে। আচ্ছা, এটা আমরা গুজরাটের অতুল লিমিটেড কোম্পানি থেকে এই চারগুলো নিয়েছি। আচ্ছা, পূর্ব ভারতে এই প্রথম এই আপনার সৌদি খেজুর এখানে চাষ হয়েছে পূর্ব ভারতে, মানে আমাদের ওয়েস্টবেঙ্গল, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডের মধ্যে। অতুলের ভাষা অনুযায়ী যে আপনারাই প্রথম আপনার টিস্যু কালচারের চারা নিয়ে গেলেন, এই প্রথম গেল। আচ্ছা, পূর্ব ভারতে প্রথম গেল। তো সেই হিসেবে আমরা বলবো, আমরা গর্বিত যে প্রথম এই খেজুর আমরা লাগাতে পেরেছি। আর এই জাতটার নাম হচ্ছে বারহি, এটা মরক্কো থেকে এসছে। আচ্ছা, এবং পৃথিবীতে যত খেজুর গাছ আছে পৃথিবীতে সবচাইতে ফলনশীল, উচ্চ ফলনশীল হচ্ছে বারহি। এটা 2 বছর, মানে 3 বছর থেকে ফলটা আসা শুরু করে এবং ম্যাচিউর হয়ে গেলে একটা গাছ থেকে প্রায় 10-11 মণ অবধি খেজুর হয়। এইখানে দেখতে পাচ্ছি খেজুর গাছের মাঝে একটা আবার আম গাছও রয়েছে, আবার পেয়ারা গাছও রয়েছে। তার মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য মাঝেই আম গাছটা লাগানো। হ্যাঁ, 25 ফুট পরপর খেজুর গাছ আছে, এই 25 ফুটের মাঝে 12.5 ফুট পরপর করে একটা করে আম দেওয়া আছে, কাটিমন আম। আচ্ছা, যে আম থাইল্যান্ডের 12 মাস হয়, 365 দিনের আম। আর তারই দুটো খেজুর গাছের মাঝে আমরা 3টে সারি 5x5 পেয়ারা দিচ্ছি। এটা ছোটো ছোটো ঝোপ মতো পেয়ারা গাছগুলো হয়। এটা খেজুর গাছ যখন অনেক বড় হবে তখন হয়তো এর প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। তখন তাহলে এই খেজুর গাছটাতে ফল আসবে কতদিন পর? ফল 3 বছরে সব কাজে আসবে। তবে আমাদেরকে বলেছে অতুল লিমিটেড কোম্পানি যে MD অজিত সিং বাত্রা, ডক্টর অজিত সিং বাত্রা বিখ্যাত, উনি বলেছে যে 4 বছর থেকে ফলটা নেবেন। আচ্ছা, কেননা গাছটা যখনই ফল হবে তখন তার পুষ্টিটা ফলের মধ্যে চলে যাবে, গাছটা হেলদি হবে না। এটা গাছ তো 70-80 বছর একবার ফল দেবে। আচ্ছা, যদি একটু স্বাস্থ্যবান হয় তাহলে তার ঝড় ঝাপটা টাকাতে পারবে এবং প্রচুর ফল হবে। ওই জন্য আমরা এই 4 বছর থেকে ফলগুলো আমরা নেওয়া শুরু করবো। মানে ফল নেবো না, একটা গাছ থেকে 70-80 বছর ফল পাওয়া যাবে? মিনিমাম 70-80 বছর, 100 বছর খেজুরের তো লাইফ বিরাট লাইফ। আচ্ছা আচ্ছা, আর এটা মিনিমাম ফল হয় এটা মানে অন্তত 2 কুইন্টাল, 5 মণ করে ফল হয়। এই 4-5 বছর থেকে অন্তত 2 কুইন্টাল করে প্রত্যেকবার ফল হবে মিনিমাম। আচ্ছা, আর এটা যদি আরও যখন বড় হবে 10-11 বছর তখন 4 কুইন্টাল অবধি একটা গাছে ফল হয়। একটা গাছে 4 কুইন্টাল ফল হবে? আচ্ছা আচ্ছা, আমরা গুজরাটে দেখেছি যেখানে এই চাষটা প্রথম হয়েছে প্রচুর বাগান আমরা ভিজিট করেছি, সেখানে আমরা দেখে তারপরে চারাগুলো নিয়ে এসেছি। তার মানে গুজরাটের পর এই প্রথম পূর্ব ভারতের নদিয়া জেলার রানাঘাটে 8.5 বিঘা জমি জুড়ে এই খেজুর গাছের চাষ হয়েছে এবং 3 বছর পর থেকে এর আমরা ফল পাবো। আচ্ছা, 4 বছর থেকে ফলটা নেওয়া শুরু করবো। যে এই গাছের চারাগুলোর কীরকম দাম? এগুলো দামগুলো হচ্ছে টিস্যু কালচারের, এগুলো স্বাভাবিকভাবে অনেক দাম হয়। ভারত সরকারের এটা সাবসিডি আছে এতে। আমাদের ভারতে আমাদের প্রচুর খেজুর আমদানি করতে হয়, প্রায় আমাদের প্রায় 90,000 কোটি টাকা আমদানি খরচ পড়ে খেজুরে, যার ফলে ভারত সরকার উদ্যোগ নিয়েছে খেজুর যাতে আমদানি না করতে হয়, আমাদের দেশে যাতে খেজুর উৎপাদন হয় তার জন্য তারা সাবসিডি দেয়, যার ফলে আমরা এই খেজুর চারাটা আমরা অতুল লিমিটেডের পাই 3500 টাকা। আবার ওইখান থেকে যখন আমরা গাড়ি করে নিয়ে আসি, 7-8 দিন লাগে, গাড়ি ভাড়াও নেয় 85,000 টাকা, ইন্স্যুরেন্স লাগে, তাতে করে আমাদের এখানে প্রায় 4,000 টাকার উপরে খরচ হয়ে যায়। আমরা সেটা ওই 4400-4500 টাকা করে আমরা বিক্রি করি। কোনো চাষি যদি এই গাছটা কিনতে চায়, তারা যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে, তারা কি এই চারাটা পাবে বা তারা যদি তাদের জমিতে চাষের জন্য আপনাদের সাথে যোগাযোগ করে? হ্যাঁ, তারা দুভাবে পেতে পারে, এক আমাদের সাথে যোগাযোগ করলে পাবে, আর হচ্ছে আমাদের অতুল লিমিটেড কোম্পানি গুজরাটে, এটা আমাদের পৃথিবীর মধ্যে বিখ্যাত, পৃথিবীর 35টা কান্ট্রিতে এরা চারা সাপ্লাই করে। আর আমাদের 12টা স্টেট যারা সাবসিডি পায়, 1950 টাকা করে এটা অনুদান পায় চাষিরা, তো ডাইরেক্ট ওইখান থেকে
নিয়ে আসতে পারে, মানে এক একটা চারা পিছু ১৯৫০ টাকা করে সাবসিডি পাবে। যেসব এনলিস্টেড আছে, যেন আমাদের 12টা রাজ্য এনলিস্টেড, অর্থাৎ গুজরাট, তামিলনাড়ু, রাজস্থান থেকে শুরু করে এরকম 12টা স্টেটে যে খেজুর চাষিরা খেজুর লাগালে তাদের উপযুক্ত কাগজপত্র জমা দিলে আপনার ১৯৫০ টাকা করে সাবসিডি খেজুরের চারা পিছু পায়। আচ্ছা, আমাদের এখন এনলিস্টেড হয়নি ওয়েস্টবেঙ্গলে, যার ফলে আমরা পাইনি, আমরা অ্যাপ্লাই অবশ্য করিনি। তাহলে আমাদের যে এই যে জলবায়ু এখানকার ভারতবর্ষের জলবায়ুতে, এটা মানে ফলনটা আমরা সৌদি আরবে যেরকমভাবে হয় সেরকমভাবে কি আশা করতে পারি এখান থেকে? হ্যাঁ, কেননা এই যাত্রা হচ্ছে সমস্ত বিশ্বের সমস্ত ওয়েদারে হবে, কেননা এটা সেই সেপ্টেম্বর অক্টোবরে যেটা শুকনো খেজুর যেগুলো আমরা প্রাইড বলে ওগুলো খাই, ওইগুলো এই দেশে আমাদের হবে না। এটা হচ্ছে আপনার জুনের শেষ, জুলাইয়ের প্রথম দিকে শেষ হয়ে যাবে। জুনের শেষ, জুলাইয়ের প্রথম দিকে সব হারভেস্ট করতে হবে। আচ্ছা, কাঁচাতেই খেজুরের চারটে স্তর, প্রথম হচ্ছে সবুজ গ্রিন, তারপরে থাকে ইয়েলো, দ্বিতীয় স্তরেই আমাদের এটা খেয়ে ফেলতে হবে। দ্বিতীয় স্টেজে এটা খাওয়া যায়, খুব মিষ্টি, ইয়েলো অবস্থায় খাওয়া যাবে, খুব মিষ্টি হয়, ওটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা, ইয়েলো অবস্থায় পেকে যায়, ওটা খাওয়া যায়, খুব মিষ্টি, খেতে খুব সুস্বাদু। আচ্ছা, এই এই ইয়েলো অবস্থায় যদি আমি গাছ থেকে যদি ফসলটা তুলে নিই, সেই ফসলটা এবার যদি আমি বাজারে বিক্রি করতে যাই, তখন তো আমাদের, আমরা তো সাধারণত খেজুর যা বাজারে দেখি পাকা, কালো, ব্রাউন কালারের, কিন্তু এই খেজুরগুলো কি বাজারে সেভাবে বিক্রি করতে পারবে একজন চাষি? হ্যাঁ, এই খেজুর প্রচুর আসে বড় বাজারে, আপনার জুলাইতে ফার্স্ট উইকে বড় বাজারে দেখবেন খেজুর বাগারে লরি লরি আসে, এবং শুধু আমাদের এখানে আসে না, এটা বাংলাদেশেও যায় এবং আমাদের নেপালে যায়, ওই গুজরাট থেকেই লরি লরি আসামে যায়, আসামে খুব ভালো দাম পায়। এটা ধরুন আমরা যদি ২০০ টাকা করে কেজি বিক্রি করি, ২০০ টাকা কেজি, তাও হামেশাই বিক্রি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে একটা গাছ থেকে পাঁচ বছর পর কত কতটা ফসল পাওয়া যাবে, মানে কত কেজি? ২ কুইন্টাল। একটা গাছ থেকে পাঁচ বছর পর ২ কুইন্টাল করে ফল আসবে, ২০০ টাকা করে কেজি বিক্রি করতে পারবে। ৩ বছর থেকে ৪ বছর হতে দেখালো ৭০ কিলো হলো প্রথম, তার পর বছরই ওতে ১.৫ কুইন্টাল হতে হবে। আচ্ছা, তার পর বছরে মিনিমাম ২ কুইন্টাল হবে। আচ্ছা আচ্ছা, ৫-৬ বছর থেকে মিনিমাম ২ কুইন্টাল, এটা ২৫ ফুট পরপর লাগাতে হয়। ২৫ ফুট পরপর, ওই একরে হচ্ছে আপনার ৬৪টা বসাতে হয়। ২৫ ফুট পরপর, মানে এতটা ডিস্টেন্সে লাগানোর কারণটা কি? কারণটা হচ্ছে এই যে দেখছেন এই ডেকেটা ছোট আছে, এটা ১২.৫ ফুট লম্বা হয়। আচ্ছা আচ্ছা, একটা ডেকে থেকে আরেকটা ডেকে যেন টাচ না পায়, যার ফলে এতটা দূরত্ব রাখতে হয়। আর এই নিচে শেকড় দিয়ে খাবারটা সংগ্রহ করার ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, এই প্রচুর জল জল খায়, যখন খেজুর ধরে রাখে দৈনিক মানে ১ কুইন্টাল জল লাগে। আচ্ছা আচ্ছা, যার ফলে এই নির্দিষ্ট দূরত্বটা, স্পেসটাকে তাহলে তাকে সেইভাবে পর্যাপ্ত দেওয়াটা খুব দরকার। ওই জন্যে নারকেল লাগাতে হয় ৭ মিটার, আচ্ছা ৮ মিটার। আচ্ছা আচ্ছা, মানে নারকেলের থেকেও বেশি দূরত্বে খেজুরকে জায়গা দিতে হবে, সেই হিসেবে করা। তাহলে যদি এই খেজুর গাছ চাষ করা নিয়ে যদি কোনো চাষি যদি আগ্রহ দেখায়, আর আমাদের এই ভিডিও দেখার পরে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায় বা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে তারা কোথায় এসে আপনাদের সঙ্গে দেখা করবে বা যোগাযোগ করবে, বা আপনাদের ফোন নাম্বার যদি তাদেরকে দিয়ে দেন? তো আমাদের নাম্বার হচ্ছে, আমি দিব্যেন্দু বিশ্বাস, নাম্বার হচ্ছে ৯৪৩৪১২৯৬০৫। আচ্ছা, দিব্যেন্দুবাবু ফোন নাম্বার দিয়ে দিলেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা দিব্যেন্দুবাবুর কাছ থেকে এই খেজুর গাছের চারা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা জিজ্ঞেস করতে পারেন, এবং চারা নেওয়ার ইচ্ছে থাকলে আপনারা দিব্যেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তাহলে আজকে আমরা এই ভিডিওটি থেকে সৌদি আরবের যে খেজুর, সেই খেজুর নিয়ে একটা দারুণ তথ্য পেলাম। এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে আমাদের ভারতবর্ষের এই ওয়েদারও আমরা কিন্তু খেজুর চাষ করতে পারি, যা নিয়ে আগে মানে অতীতে আমরা এই বিষয়ে সেরকম চিন্তাভাবনা আমাদের মধ্যে কারোরই ছিল না। এই পূর্ব ভারতে দিব্যেন্দুবাবুই একজন ব্যক্তি যিনি গুজরাট থেকে চারা কিনে এনে এখানে কিন্তু চাষ করে এই চাষের সফলতা আমাদের কিন্তু দেখাচ্ছেন। তাহলে আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, এবং এই খেজুর চাষ নিয়ে যদি কেউ আগ্রহ দেখায় তাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলুন। তাহলে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।